ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শনিবার, আজকে হলো শনিবার। তো আজকে আমি মিঠু, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। এখন ভো দেখো বসে বসে হাসছে আমি ব্লগটা শুরু করছি বলে, ওই যে শুনে হাসছে। আর ভোর বাবা বসে আছে। আজকে হলো আমার মানে কি বলে ওর নামকে কী ডে বলে না, যে ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, এইসব ডে থাকে না, আজকে হলো আমার মরণ ডে। আজকে হলো আমার মরণ ডে। কারণ কী বলতো, কারণ হলো আজকে ওদের দোকান ছুটি, দুজনেই বাড়িতে থাকবে, আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাবে, খাওয়ার জন্যে বাড়িতে থাকবে। সারাটা দিন আমি পাগলের মতন ঘুরে ঘুরে বেড়াবো, সবাই এখন থেকে হাসি শুরু হয়ে গেছে। আর সকালবেলা খাওয়া মোটামুটি দুইজনের তিনজনের হয়ে গেছে। ভোর দাদা গেছে চুল কাটতে আর এরা বসে চা খাচ্ছে। সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, এখন আর একবার খাচ্ছে। আর সকালে আজকে পরোটা তৈরি করেছিলাম, তো আমারে তো দিল না, ভোর দাদা খেয়েছে, ভোর কাকা খেয়েছে, দুজনে পরোটা খেয়েছে, আর ভোর বাবা রুটি খেয়েছে, আর ভো এখনো কিছু খাইনি, আমিও কিছু খাইনি। তো দেখি আমরা দুজনা কি খাওয়া যায়। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি বল, একটা জিনিস নতুন আমি একটা গলায় জিনিস দেখছি, ওটা কি? এটা মঙ্গলসূত্র নাকি? এটা একটা হার, এটা একটা মেলার থেকে কিনেছিলাম 50 টাকা দিয়ে। দুটো জিনিস কিনেছি, একটা এই আর একটা আরেকজনকে দেখিয়েছিলাম। এই দুটো জিনিসই আমার সোনার বানানোর ইচ্ছে আছে। এটা আমি পড়তে পারি না, তো শীতকাল বলে একটু পড়েছি, গরমকালে পড়তেই পারি না, গলায় সেই ইঙ্গি ওঠে দানা দানা বিচুটি। তো চলো আজকে আর বকবক এখন আর করবো না। ঘরের বিছানা টিছানা তোলা হয়ে গেছে, একটা ঘরের বিছানা তোলা এখনো বাকি আছে, আর কতগুলো জামা কাপড় কালকে শুকিয়ে গেছিলো, তবে একটু নরম নরম ছিল, ওগুলোকে এখন রোদ্দুরে দিয়ে আসি। আর বলছি তুমি কি চর্মরোগী মানে ইয়েছিলা, চর্মরোগী ভুক্তভোগী? না, আমার সোনা ছাড়া কিছু সহ্য হয় না। ছোটবেলায় শুনেছি তোমার নাকি গায়ে পেঁচড়া হয়েছিল। সে ছোটবেলায় সবারই হয়ে থাকে বলো, তা আমার সোনা ছাড়া আর কোনো জিনিস সহ্য হয় না, রূপও আমার সহ্য হয় না, একমাত্র সোনা ছাড়া। আজকে দেখো আমার অবস্থা খুব খারাপ, আজকে আমার চান করতে যে কটা বাজবে জানি না। এই দেখো ভো কোথায় উঠেছে, দেখো আজকে এরা সব এইসব পরিষ্কার করছে, আমার সব জঞ্জাল বের করছে পুরনো জিনিস, আর এইগুলো সব, এই যে জানলা, আমার পুরনো ঘরের জানলা দেখছো, এসব লাইন দেওয়া রয়েছে, এগুলো সব তুলবে ওখানে। তো আজকে এইসব চলছে, আজকে দোকান বন্ধ বলে দেখো। আজকে রান্না খাওয়া স্নান করা আমার সব মাথায়। দেয়ালে কতগুলো লাগিয়েছিলাম ফেলা যেতে বলতে কোনো সেন্স নেই, নিজস্ব কোনো পার্স নেই তোদের। হাত দিতে হবে না, ব্যাস।
মা এখানে কি বসিয়ে আছো? চিকেন চিকেন এদিকে চিকেন কষা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আবার এদিকে মটন কষাও হবে, আজকে সব একসাথে হবে। এই যে চিকেন, এই কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিতে ভুলো না, ভালো করে করো। জল ছাড়া, জল ছাড়া, জল ছাড়া একদম। আগের দিনের রেসিপি, খালি ইয়েটা হচ্ছে, আজকে হচ্ছে কড়াইতে ঢাকা মাকা দিয়ে হচ্ছে, একই রেসিপি। আর এদিকে কষা হবে, এরপর খাসি মা খাবে। আর এদিকে মা কি করছে? এদিকে কি করছে? ও হ্যাঁ, আগের দিন দিতে ভুলে গেছিলাম। এই আমার কল এসছে মা, আমি ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে কল করেছিলাম, এই কল এসছে এখন, কলটা করে ধরি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মিঠুর সাথে হচ্ছে, হ্যাঁ সঠিক সময় আছে। তা বলছি যে, হ্যাঁ বলছি যে, আমি একটা রিটার্ন করেছিলাম একটা ইয়েতে, ওটা রিটার্নটা পিক আপ দিয়েছিল কালকে, তা আজকে এখনো নিতে আসেনি, কালকেও নিতে আসেনি। দেখুন ওটা আপনি ডিটেলসে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হোল্ডে রাখতে বললো, দেখি কি বলে মা। হোল্ডে রাখতে বললো, হোল্ড আজকে চারিদিকে সেই ধোয়া মোছা কমপ্লিট হলো, সব পরিষ্কার। জানাবে এখন, হোল্ডে আছে। দাদা কি করছে? ঘোস্টের মুভি দেখছে। মা কেরাম খেলাল খাসির মাংসটা আজকে? আর আমাদের চিকেনটা তো মানে মানে পুরো রেস্টুরেন্টে হাই হাই রেস্টুরেন্ট আছে না, যে দিল্লি বোম্বে কলকাতা যেখানেই থাক সেখানে দশে যদি মাছ দেয় ওদেরকে নয়, তো আজকে আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটা দশে মাছ দেওয়া হবে, দশে দশ। তোমার এই খাসি কেমন আছে? হাজার একটু জুত করে বানাতে হবে মনে হয় নাকি? ঠিক আছে, ঝাল লাগছে? এত বাসন মাজতে হবে এখন? আর এই আশা তো পরিষ্কার হয়ে গেছে পুরো, খাও ওর উপর তুলে দিয়েছি। গুছালাম আমি? ও বাবা, তো আমি গুছালাম তো। ঠিক আছে, তুমি আস্তে আস্তে খেয়ে নাও একটা ভাত। কেন খেয়ে দিয়ে উঠে করে নাও টক টক করে, আমি এখন রেস্ট, সারাদিন অনেক কাজ করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন আমি দেখো চা বসিয়েছি, ওই দেখো চার জল ফুটছে, চা বসিয়েছি এই যে। আর ভোর বাবা গেছে দোকানে, আমাদের এবেলা দোকান খোলা, কিন্তু ভোর দাদা আর যায়নি, ওই যে ভোর দাদা আর ভোর দুজনে বসে দেখো গল্প করছে আর মোবাইল দেখছে। আর আমার এখন কাজ হলো চাটা করবো, চা করার পরে তারপরে গিয়ে এই দেখো দুপুরবেলা শুয়েছিলাম, বিছানাটা গোছাবো, জামা কাপড়গুলো তুলে এনে ভো এখানে রেখে দিয়েছে, এগুলো গোছাবো, এগুলো এখনের কাজ। তারপরে আটানোটা মাখবো, রুটি করবো, সেটা হচ্ছে পরের কাজ। এখন চাটা খেয়ে এইগুলো আগে করে নেব।
সারাদিন বলো আমাদের কাজ আর কাজ আর কাজ, আর আজকে ঘরটা একটু বেশ অন্যরকম লাগছে। এতদিন এখানে এই জানলাগুলো ছিল তো, এই জায়গাটা একদম ভর্তি ছিল, কেমন লাগছে আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আলুর ঝুড়িগুলো এখানে রেখেছি, আর এখানটায় এগুলো রেখেছি, এখানটায় তো এগুলো সবই থাকে, আর এখানে বাসনগুলো গুড় করে রেখেছি, আর এইটা আজকে এইটার উপরে রেখেছি, কেন জানি না এই নিচে থাকলে হ্যাঁ জল ভর্তি হয়ে যায়, কী করে হয় আমি সেটা পরীক্ষা করবার জন্য এটার উপরে দিয়েছি, আর জল পড়ার এটা এখান থেকে জল পড়ে বলে এটা এখানটা দিয়েছি, দেখি এবার কী করে চারিদিকে জল জল হয়। আর বাসনের আমাদের শেষ নেই, মনে করি যে সব বাসন তুলে রাখবো, কত বাসন বস্তাবন্দি করে রেখে দিয়েছি, আবার দেখো মানে একটা দুটো করে ব্যবহার করতে করতে এই এই যে বাসনগুলো দেখছো, এই এই এক গামলা, এই এক গামলা, এখানে এই যে এক গামলা, আবার এখানটায় এই যে দেখো এই যে এই, মানে না হলেও আবার হয় না, আবার দেখলেও মনে হয় অনেক বেশি। আর তো চারিদিকে তো বাসন আছেই, এটা ঢাকা ওটা ঢাকা সেটা ঢাকা, তো কাজের আমাদের কোনো শেষ নেই, কাজ করতে পারলেই হলো। আর আজকে সকাল থেকে উঠে সারা দিন প্রচুর 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 কাজ করেছি আজকে। আর জানো তো কী হয়েছে, আমার আগের দিনে দুটো ভিডিও করা ছিল, তো ভিডিও দুটো পুরো ডিলিট হয়ে গেছে, তো আমি আজকে ছাড়বো কি, সকালবেলা উঠে আগে পরোটা করেছি, করে তারপরে সেই ভিডিওটা এডিট করে ছেড়ে তারপরে আজকের ভিডিও শুরু করেছি, জানো তো, না তো আজকে আমার আর ভিডিও দেওয়া হতো না। তো ভাবলাম যে একটা দিন মিস যাবে, তো সকালবেলা উঠে ওদের খাওয়াও হলো পরোটাটা, তো আর আমার ভিডিওটাও দেয়া হলো, তো তার জন্য আজকে অনেক সকালবেলা উঠেছি। আর সেই থেকে তো সারাদিন পরিশ্রম, ঘর বাড়ি গোছানো, ওরা তো সেই জিনিসগুলো তুলেই খালাস, তারপরে তো ঘর পরিষ্কার করা সব কিছু আমারই করতে হলো। আর এখন চা খেতে খেতে ভাবলাম বসে বসে চা খেয়ে আর কাজ নেই, তো চা খাচ্ছি, আর জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম, এখন টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সব কিছু সেরে টেরে নিয়ে তারপরে গিয়ে রুটি করব। আর আজকে হলো তোমার তরকারি করা লাগবে না, কারণ কি ওই বেলার মাংস রয়েছে, খাসির মাংসও আছে মুরগির মাংসও আছে, খাসির মাংস তো শুধু আমি একটু খেয়েছিলাম আর বেশিটাই রয়ে গেছে, আর মুরগির মাংসও আছে, এতেও শুধু রুটি করলেই হয়ে যাবে, দুধও আজকে লাগবে না, মিষ্টি আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।